শুভ সন্দেহ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তা চলে আসলাম চলো ভিডিওটা শুরু করা যাক এখন চলে আসলাম রান্নাঘরে আর এদিকে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি আজকে কি করব চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর এখন বানাবো দুধ চা চলো আজকে মজা মজা করে খাওয়া হবে সন্ধেবেলা আর আজকে আমাদের এদিকটা একটু বৃষ্টি হলো হালকা হালকা ওর জন্য ওই দেড়টা ঠান্ডা আছে আর সবাই বাড়িতে আছে ওর জন্য ভাবলাম যে আজকে কি করব দুধ চা তো খাওয়াই হয় না তা আজকে একটু দুধ চা বানিয়ে নিই আর নর্মাল দুধ আর কি অল্প তা চলো দুধ চা বানিয়ে নি তারপরে আবার আসছে তোমাদের সামনে আর এদিকে দেখো আমি দুধের প্যাকেটটা কেটে আমি দুধটা গুলে নিচ্ছি একটুখানি উন গরম পানি করে নিয়েছি নিয়ে ওইদিকে পানিটা হালকা গরম হয়েছে আর এদিকটা আমি তুলে নিয়ে দুধটা গুলে নিলাম আর কি নিয়ে এবার ঢেলে দেবো তা চলো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর কেমন হয় অবশ্যই কমেন্ট করো আর আজকে তো মজার মজার খাওয়া হবে সন্ধ্যেবেলা টিফিন খাওয়া হবে আর কি আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আজকে সন্ধেবেলা বৃষ্টি হলো তার জন্য ভাবছি যে আজকে কি করব কি করব ভেবে ভেবে পাচ্ছি না বসে বসে খানিকটা আর কি ভাবলাম যে কি করব তা চলে আসলাম ওর জন্য ভেবে ভেবে যে আজকে একটা কিছু মজার কিছু খাওয়া হোক সন্ধেবেলা তার জন্য চলে আসলাম দেখো দুধ চা বানাচ্ছি আর এদিকে সব কিছু দেওয়া হয়ে গেছে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি নালে তলায় সাইডগুলো আর কি বসে বসে যাই তার জন্য একটু নেড়ে নেড়ে দিচ্ছি জড়িয়ে যায় কেমন একটা হয়ে যায় ওর জন্য সর সর বসে ওর জন্য তা দেখো এদিকে আজকে আমি একটা কাপ প্লেটের সেট বার করেছি আমার শখ লাগে আমি ভাবি যে এরকম করে খাবো এরকম টা কর যখন বানাবো দুধ চাট এরকম করে খাবো এগুলো এই সেটটা খুব সুন্দর সেট আর দেখো এর দিন এই সেটটা পেয়েছিল তোমাদের দাদাভাই গিফট পেয়েছিল তার জন্য বার করলাম বলছি আজকে তো চলো এটা বার করি সবাই মিলে খাওয়া হোক তোলাই তো তো থাকে বার তো আর করি না এবার বার করবো এবারে ভয় করে হাত থেকে পরে গেলে না ভেঙে যাওয়ার ভয় করে আমরা এভাবে অনেক কাপ প্লেট ভেঙে ফেলেছি তারপরে গ্লাস ভেঙে ফেলেছি তার জন্য না সব দামে আমি হয় না ভেঙে ভয় করে যে না পড়ে যাবে পড়ে যাবে এত দামি জিনিস হোক আমি ভাবি না থাক বার করবো না এখন থাক পরে বার করবো ঘর দোর যখন আর কি পরিষ্কার হয়ে যাবে ঘর প্লাস্টার হয়ে যাবে ভালো কিছু করবো তখন আমি এ সেটগুলো বার করি করে সবাই মিলে খাওয়া হবে আর কেউ আসলে তখন দেওয়া হবে আর কি তার জন্য আমি বার করি না এখন জানো তো বন্ধুরা তা দেখো আমার চাটা হয়ে গেছে আমি চা কমপ্লিট এদিকে কাপ প্লেটের সেটটাও বার করে নিয়েছি আর ওইদিকে দেখতে পাচ্ছ মুড়ি আর গরম গরম আলুর চপ নিয়ে এসছে আজকে মজা করে খাওয়া হবে তা চলো আর এদিকে চাটা আমি ঢেলে নিচ্ছি চার জন্য আমরা মানুষ আর চারটে কাপ বার করেছি আর প্লেট বার করেছি চারটে সেটের মধ্যে আছে ছটা প্লেট আর ছ কাপ তা আমি চারটে বার করে নিয়েছি আর এদিকে চারটে প্লেট বার করে নিয়েছি এক এক করে সব দিয়ে আসছি টেবিলে আর সব তো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না একবারে আসছি আবার নিয়ে যাচ্ছি এই করছি এদিকে তোমাদের দাদা ভাই বসে আছে আর দেখেছ বাইরে অন্ধকার হয়ে গেছে এখন বাজে কটা যেন এখন সাতটা বাজে তা আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল বলে তোমাদের ওইদিকে হচ্ছিল কি জানি না বন্ধুরা তো অবশ্যই জানিও এখন সব দিকেই তো বৃষ্টি হচ্ছে এটা তো এখন বর্ষার আর এদিকে দেখো আমি চপ খাচ্ছি গরম গরম চপ খেতে না খুব ভালো লাগে কিন্তু ভয়তে না ভাজাভুজি খেতেই পারি না চপটা খাওয়া হয়ে গেছে আর দুধ চাটা আমি খেয়ে দেখছি যে মজা হয়েছে কি না তাই খুব ভালো লাগছে খেতে জানো তো এরকম না খুব ভালো লাগে যে মনে হয় যেন দিনটা এরকমই যদি থাকতো না খুব ভালো লাগতো আর কি তা বন্ধুরা দেখো এদিকে চাটা খেয়ে আজকে আবারও ভাত বসাতে চলে আসলাম আর এদিকে ভাত চাল নিয়ে নিচ্ছি আমি গামলাতে ভাতটা বসাবো অল্প চাল নেব। আর এদিকে সব কিছু চপ টপ খাওয়া হলো তো অত হয়তো ভাত কেউ খাবে না অল্পই চাল নেব তা রাত করে খাওয়া হবে আর কি তো এদিকে পানিটা বেশি ছিল বেশি ছিল আর কি পানিটা একটু তুলে নিলাম আর এদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম আর বন্ধুরা জানো তো আজকে না আমি আমার মনটা না কেমন একটা হচ্ছে যে আজকে আমার কিছু একটা হবে কিছু একটা হবে তা দেখা যাক কি হয় আমার ভাগ্যে আজকে আমি তো ভাতটা বসিয়ে দিলাম এখন কি হবে জানি না তো দেখো আমি চালটা এদিকে নিয়ে নিচ্ছি আর আজকে চাল নেবো অল্পই তোমাদের তো বললাম চালটা আজকে অল্পই নেব আর দিকে চাটা তো সব খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে খালাম আর কি বসে এক জায়গায় টেবিলে সব নিয়ে গেছিলাম আজকে চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ছোট্ট ফানা বাটি করে আর কি আমি ধুয়ে নিচ্ছি বেশি চাল তো নয় ওর জন্য ছোটো একটা বাটি করেই নিয়ে নিলাম তো এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি তারে ততক্ষণ আর কি পানিটা গরম হোক আর চালটা আমার ধোয়া হয়ে গেছে পানিটাও গরম হয়ে গেছে আমি চালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তা দেখো চালটা দিয়ে দিচ্ছি আর তরকারি আমার আছে তরকারি করবো না আর তরকারি করবো না বলতে তরকারি একটু আছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম লাউ ডিম তরকারি করেছিলাম আলু দিয়ে সে তরকারিটা আছে আর এদিকে আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার না আজকে গ্যাস ফুরিয়ে গেছে হঠাৎ করে ভাতটা বসিয়েছে আর গ্যাস ফুরিয়ে গেছে জানো তো বন্ধুরা আর এদিকে দেখো এই ঘরের আমি আলনাটা না এভাবে আমি শাড়িগুলো এভাবে রেখে দিয়েছি আর এই দেখো আমার গ্যাস আজকে হঠাৎ করে ফুরিয়ে গেছে এখন এখন কি করব কি করব এই হিটারটা বার করলাম এখন হিটার ভাতটা বসিয়েছে এখন কি হবে জানি না আর দেখো আমাদের তোমার দাদা সঙ্গে সঙ্গে বললেই গ্যাসটা দিয়ে যায় আর কি আর এদিকে তরকারি গ্যাস দিয়ে গেছে লাগিয়ে দিয়ে গেছে আর আমি ভাত গ্যাসে বসাবো ফোন করেছে আর গ্যাসটা দিয়ে গেছে ফোন করলেই দিয়ে যায় জানি আমি গ্যাসেই রান্না করি আমার কোনো উনুন নেই উনুন করেছিলাম ভেঙে গেছে তার জন্য আর জ্বালানিও সেরকম নেই কষ্ট হয় জ্বালানির কোথায় পাব ওর জন্য বেশিরভাগ গ্যাসেই রান্না হয় আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি চুলটা উপরে বেঁধে নিচ্ছি বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো সাথে থেকো আর চলো আজকের মতন এটুকুই কালকে